আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি ভিন্নধর্মী শিরোনাম নিয়ে উপস্থিত হয়েছি, গাদির দিবস স্মরণ, মানবিকতা রক্ষার একটি উপায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে গাদিরের বিষয়ে আলোচনা রাখতে চাই, আসুন শুনে নিই। গাদির বিষয়ের আলোচনার আগে এই গাদিরের সূত্র বা দলিলগুলো আমরা উল্লেখ করছি, দেখে নেন কোন বইয়ের কত পৃষ্ঠা এবং কোন লেখক লিখেছেন, এবং সকল সূত্র বা দলিল আহলে সুন্নাত আল জামাত থেকে সংগৃহীত করা হয়েছে। আল্লাহর হাতে নূর, আল্লাহর হাতে নূর, আল্লাহর হাতে নূরের নাম মুস্তফা, তারই একটা জল্লি আলী নূর খোদা, তারই একটা জল্লি মা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দেখুন উম্মতের দুর্দশা, দুঃখ কষ্ট বর্ণনার নেই ভাষা, আহলে বাইত ছেড়ে তারা সব হারা, কোরআন হাদিস পেয়েও তারা দিশহারা, আহলে বাইত ছেড়ে তারা সব হারা, কোরআন হাদিস পেয়েও তারা দিশহারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা এখন করব কি হে নবী, পথ হারিয়ে ক্লান্ত এক হতার জাতি, আমরা এখন করব কি হে নবী, পথ হারিয়ে ক্লান্ত এক হতার জাতি, অত্যাচারে তলিয়ে গেছে পৃথিবী, অন্ধকারে জীবন যেন নেই যদি, অত্যাচারে তলিয়ে গেছে পৃথিবী, অন্ধকারে জীবন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
18ই জিলহজ দশম হিজরি উক্ত দিবস ইসলামিক ইতিহাসে একটি মহা গুরুত্বপূর্ণ দিন। বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হযরত আলী আলাইহিসসালামের হাত তুলে ধরে মানব জাতির সম্মুখে ইমাম বা মাওলা বা খলিফার আনুষ্ঠানিক পরিচয় দেন। এই পরিচয় শুধু আলীর পরিচয় নয়, বরং এটি ন্যায়বাদিক ইসলামিক পরিচয়, ইমামতের পরিচয়, ইসলাম রক্ষার পরিচয়, ইসলাম সুরক্ষিত রাখার পরিচয়। ইসলামিক ইতিহাসে কয়েকটি স্মরণীয় দিবস আছে যাকে মনে রাখলে বা পালন করলে মানব সভ্যতা রক্ষা পাবে, নয়তো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। উদাহরণ হিসাবে বলি ভারতবর্ষের 15ই আগস্ট। উক্ত দিবসকে যদি ভারতবাসী ভুলে যায় তাহলে ভারতের নাম বিশ্বের ইতিহাস থেকে মুছে যাবে, ভারতবর্ষ পরাধীনই থেকে যাবে। কারণ যদি 15ই আগস্ট ভুলে যায় তাহলে ভারতবাসীর পরের প্রজন্ম জানবে না যে কিভাবে ভারত স্বাধীন হয়েছে। তেমনি ইসলামের অনুসারীদের জন্য কয়েকটি দিন আছে যেগুলি স্মরণ বা পালন করলে মুসলমান হিসাবে একটি সম্প্রদায়ের অস্তিত্ব থাকবে, না হলে মুসলমান ইহুদি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবে, নয়তো মুসলমানের পরিচয় লোপাট হয়ে সে জালেমে পরিণত হবে বা অপরদিকে মজলুমে পরিণত হবে। পক্ষান্তরে মুসলমান বলেই তার আর অস্তিত্ব থাকবে না, যা দেখে বোঝাই যাবে না সে খ্রিস্টান না ইহুদি না মুসলমান। ইসলামের ইতিহাসে গাদির দিবস এমনই এক গুরুত্বপূর্ণ দিন যা মুসলমান ভুলে গেছে, ফলে মুসলমান স্বাভাবিকভাবেই ইহুদি খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের কালচারে আকৃষ্ট হয়ে মোহাম্মদী আদর্শকে পরিত্যাগ করেছে। এর একমাত্র কারণ গাদির দিবসকে ভুলে যাওয়া বা তাকে পালন না করা। এই প্রসঙ্গে কবি ইকবাল মুসলমানদের একটি কুৎসিত চিত্র অঙ্কন করেছে। তিনি তার কাব্যিক ভাষায় লেখেন, রীতিনীতি তব খ্রিস্টান সম, ইহুদি তো তুমি সভ্যতাই, এই কি সেই মুসলিম যাকেও হিন্দু দেখে লজ্জা পায়। এই যদি হয় মুসলমানের পরিচয় যা জাতীয় কবি ইকবাল দিয়ে গেছেন, তাহলে ইসলাম কোথায় গেল? মুসলমানরা ইসলামকে ভুলে গেল কিভাবে? যার জন্য কবি মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বলে উল্লেখ করে গেলেন, যিনি একজন বিশ্বের খ্যাতিপ্রাপ্ত কবি যাকে নিয়ে সবাই শ্রদ্ধা বা সম্মান করে, অর্থাৎ তার কথায় নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে। তাই আসুন আমরা কবি ইকবালের এই কথা ভেবে দেখি যে তিনি কেন মুসলমানদেরকে ইহুদি বা খ্রিস্টান বলে গেলেন। এই জন্য কেননা আমরা মুসলমানত্ব হারিয়ে ফেলেছি আর এই মুসলমানত্ব বিসর্জন হয়েছে ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য, আর ইসলাম ছেড়ে গেছে গাদিরকে ভুলে যাওয়ার জন্য। কারণ আদম আলাইহিসসালাম থেকে রসুলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর মেহনতের দিন ইসলাম পরিপূর্ণতা লাভ পেয়েছে গাদিরের ময়দানে। তাই গাদির ভুলে যাওয়া মানে ইসলামকে ভুলে যাওয়া, আর যদি ইসলাম ভুলে যায় তাহলে মুসলমানরা জালেম বা ইহুদিতে রূপ পাবে। তাই মুসলমান আজ ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে, মানবিকতা বোধ লোপ পেয়েছে, পাড়ায় পাড়ায় হানাহানি মারামারি চলছে, কোর্ট আদালতে মুসলমান একে অপরকে দোষারোপ করছে, তারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে ইসলামকে ভুলে যাওয়া, আর ইসলাম লুকিয়ে আছে গাদিরে খুমের ময়দানে। তাহলে গাদিরে খুমে কি ছিল? আসলে গাদিরে খুম ছিল হযরত মাওলা আলী আলাইহিসসালামের বিলায়েত ঘোষণা, মান কুন্তু মাওলা ফাহাজা আলিউন মাওলা। এই মাওলাইত্বের অভিষেক ছিল গাদিরে খুম। তাই এই গাদিরে খুম ভুলে যাওয়ার জন্য মানবিকতার ঘাটতি এসেছে, অর্থাৎ বেলায়েতের মধ্যে মানবিকতা লুকিয়ে আছে। তাই উমাইয়া বা আব্বাসীরা ইসলামকে ধ্বংস করতে পেরেছে আলীর বেলায়েতকে সরিয়ে দিয়ে। আসুন আমরা গাদিরকে স্মরণ করি, মানবিকতার ঘাটতি পূরণের দরকার, ইসলামের আদর্শ জাগিয়ে তোলা দরকার। ইসলামকে জাগাতে গেলে গাদিরকে পালন করতে হবে, গাদিরের অনুষ্ঠান টিকে মানুষের কাছে পৌঁছাতে হবে, গাদিরের আধ্যাত্মিকতাকে মুসলমানের কাছে এই পয়গাম পৌঁছাতে হবে। তবেই ইসলাম দাঁড়াবে, তবেই ন্যায় ইনসাফের দাঁড়ি পাল্লা ঠিক হবে এবং ইসলামের মর্যাদা ফিরে পাবে। ইসলাম যদি তার মর্যাদা ফিরে পায় তবে মুসলমান তার পরিচয় ফুটিয়ে তুলতে পারে। এই জন্য আমাদের নবপ্রজন্ম তারা ইসলামের পরিচয় দিতে পারছে না, কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে হীনমন্যতায় ভুগছে, তারা নাস্তিকের দিকে পা বাড়াচ্ছে। এর কারণ হচ্ছে ইসলামের মধ্যে মুনাফেকের প্রবেশ। গাদির হচ্ছে মুনাফেককে রোধ করার একটি দৃঢ় মজবুত প্রাচীর। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফেক আলীকে ভালোবাসবে না, মুমিন আলীকে ঘৃণা করবে না। এখানে আলীকে ভালোবাসার মানে হলো আলীর বেলায়েতকে স্বীকার করে নেওয়া। ভালোবাসা মানে এই নয় আলীর নামটা মুখে নেওয়া, বরং আলী আলাইহিসসালামের যে বেলায়েত গাদির খুমে ঘোষণা হয়েছে এই বেলায়েতকে স্বীকার করার নাম হযরত আলী আলাইহিসসালামকে ভালোবাসা। তাই মুনাফেক কখনো গাদিরকে মেনে নেবে না, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ এই পর্যন্তই। সবাইকে অগ্রিম গাদিরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। মান কুন্তু মাওলা ফাহাজা আলিউন মাওলা, তার সৌরভ ছুটে যাক দূর হতে দূরান্তে। ওয়াখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।